খাইতে বসছে বউ এই জায়গায় শাশুড়ি এই জায়গায় শ্বশুর এই জায়গায় জামাই এই জায়গায় একসাথে আনন্দের সাথে খাবার খাইতেছে আগে থেকে কথা হয় না এবার কথা শুরু করব আর শ্বশুরে জিজ্ঞেস আব্বা তাই কি একটা কথা জিজ্ঞেস করবো কম আপনি কি বিয়ে করছেন আমার নামে ওরকম কথার মধ্যে বিপদ আছে কর্ম এমন কথা কইছে এখন চতুর চাটুরি মহাবিজ্ঞানী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মেরাজে গেলেন আল্লাহ তাকে ওই যে বয়াতের মধ্যে সরাইলেন কথা কল জীবনের মধ্যে আজ পর্যন্ত বিজ্ঞানী একটা বোরাক বানাইতে পারেনি কথা কল এ পর্যন্ত ওপেন হার্ট সার্জারি নিত্য নিয়ম চলে আসছে আমার নবীকে আল্লাহ বলছেন আলাম নাশরাহ লাকা সাদরাক নবী আমি কি আপনার ওপেন হার্ট সার্জারি করি নাই বিজ্ঞান যখন জন্ম নেয় নাই মেডিকেল সায়েন্স যখন হাঁটি হাঁটি পা কথা কল মেডিকেল সায়েন্স যখন কি হাঁটি হাঁটি পা ঠিক ওই সময় আমার নবীকে আল্লাহ প্রশ্ন করছেন আমি কি আপনার সিনা চাক করি নাই ওপেন হার্ট সার্জারি করি নাই পৃথিবীর মেডিকেল সায়েন্স দেখলো কি রে কোরআন বলেছে বুক কাটা যাবে ভিতরে যা আছে বাইর করে নতুন করে সেখানে মাল মশলা ঢুকানো যাবে লোকটাকে পৃথিবীতে বেঁচে থাকার সাহায্য করা যাবে আমার নবীর সেই মহাবিজ্ঞান ব্যাস পৃথিবীতে সব অপারেশন হচ্ছে অতএব পৃথিবীতে ডাক্তার বলছে যে এক মাসের বেশি না খাইয়া বাঁচে না কেউ আর সুরা কাহাফ পড়তে যাইয়া ওই যে যুবকরা গুহার মধ্যে ঢুকতেছে কুত্তার সাথে গেছে মনে আছে কিনা যুবকরা বলছে কুত্তার সাথে হইও না কুত্তা বলছে হুজুর আমাকে আপনার খেদাই দিয়েন না আমার নাকের মধ্যে কুদরতি রাডার লাগানো আছে আমি যদি ডাইন পাশে ফিরি তাহলে ডাইন পাশে 300 মাইল পর্যন্ত যত বিস্ফোরক আছে যত ক্রিমিনাল আছে আমি বুঝতে পারি আমি যদি বাম পাশে ফিরি যত ক্রিমিনাল আছে 2 নম্বর সবগুলোকে আমি বুঝি একটা প্রাণীর মধ্যে ক্রিমিনাল ধরার ক্ষমতা একটা প্রাণীর মধ্যে ক্রিমিনাল ধরার শক্তি পাওয়া তোমরা আজ পর্যন্ত বিজ্ঞানী ব্যয় করতে পারো আর তার উপর ভিত্তি করে আমেরিকা কুত্তা প্রশিক্ষণ দিয়া আমার দেশে কর্নেল ব্রিগেডিয়ার বানাইয়া পাঠিয়ে দিছে আমার দেশের কুত্তা যে কত সুখে আছে আপনি কল্পনাই করতে পারবেন না কুত্তার লেব আছে তোষক আছে কথা বল না আমেরিকান কুত্তা এগুলো বরফের দেশের কুত্তা আর বরফের দেশের কুত্তার গায়ের পশম হলো লম্বা লম্বা কথা বল এই লম্বা পশমের গায়ের যেগুলো এগুলো এই দেশে আসার পরে অটোমেটিক ম্যালেরিয়া হয়ে যায় কারণ এই দেশে তো অত ঠান্ডা নাই কথা বল অতএব এই কুকুরগুলো আমাদের দেশে ব্রিগেডিয়ার হয়ে গেছে কর্নেল হয়ে গেছে এখন র‍্যাব ব্রিগেডিয়ার কুত্তারে নিয়ে যায় যাওয়ার পরে মঞ্চ তৈরি হওয়ার পরে কুত্তা ঢুকাই দেয় কুত্তা যদি একটু হাসি দেখে হ্যাঁ ওকে র‍্যাক কয় ওকে গোয়েন্দা কয় ওকে সিআইডি কয় ওকে ইন্টেলিজেন্ট ব্রাঞ্চ কয় ওকে সিটিএসবি কয় ওকে আবার প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী সবাই কয় কি ওকে কুকুরের বিজ্ঞান প্রশিক্ষণ কালবে মোয়াল্লাম এটার উপর ভিত্তি করে আমেরিকার এখন ব্লাইন্ড যারা যাদের চক্ষু নাই কোরআনের এই কুকুরের ইতিহাস পড়ে ওরা আজকে কালেমা পড়ে মুসলমান হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট যে কোনো দেশে যাবেন আঙ্গুলের স্থান দিতে হবে
কারণ দিয়ে বিজ্ঞানীরা খুঁজতে খুঁজতে হয়রান দিতে পাইলো কই হে ভাইরা দুবাইতে যদি আপনি থাকেন কিছু সময় ছিল দুবাই প্লেন ফেল করছে তাহলে দুবাইতে হোটেলে যদি আপনাকে বাইরে থাকতে দেয় তাহলে আপনাকে ভিসা লাগাইতে হবে কতক্ষণ ভিসা লাগাইতে যাইয়া ওখানে চোখের স্ক্যান করে চোখের ছবি নেয় ওই যদি কিন্তু তার মানে গেছে দুবাই চোখের স্ক্যান করছে কথা বুঝতে পারছো এই যে চোখের স্ক্যান এটা কোথা থেকে আসলো বিজ্ঞানী অবাক হয়েছে আমার আল্লাহ বলে أَلَمْ نَجْعَلْ لَهُ عَيْنَيْنِ وَلِسَانًا وَشَفَتَيْنِ وَهَدَيْنَاهُ النَّجْدَيْنِ قُلْ سُبْحَانَ اللَّهِ পবিত্র কোরআন মজিদ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি কি তোমার দুটো চোখ ডুবা নাই নাই রে তার মানে তোমার এক চোখের সাথে দুনিয়ার কারো চোখের মিল নাই কানাডার মূল গেলেন বিজ্ঞানীরা খুঁজে বেড়ালো ফিঙ্গারপ্রিন্ট কোন জায়গায় পাওয়া যায় আঙ্গুলের ছাপ কোন জায়গায় তাদের কোনো বইতে তাদের কোনো তথ্য আছে কিনা ব্রিটানিকা এনসাইক্লোপিডিয়া খুঁজে শেষ কোথাও নাই শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিল যে মুসলমানের কোরআনে আছে বৈজ্ঞানিক মোহাম্মদ নিশ্চয়ই এর তথ্য জানেন বৈজ্ঞানিক মোহাম্মদ আমার প্রিয় নবীর তথ্য নিতে এসে তারা পবিত্র কোরআন পড়া শুরু করলো পবিত্র কোরআন পড়তে পড়তে সূরা কিয়ামত পর্যন্ত প্রচার করে ওরা পেয়ে গেল আঙ্গুল দেখাইয়া পাইছি أيحسب الإنسان أن لن نجمع عظامه بلى قادرين على أن نسوي بنانه سبحان الله بلى قادرين على أن نسوي بنانه আল্লাহ বলেন পৃথিবীর মানুষের তোমরা কি মনে করো মরে গেলে কি তোমাদেরকে আমি চিন্তা করতে পারবো না আয়া হাসাবুল ইনসানু আল্লান নাজমা ইজামা তোমার বিক্ষিপ্ত হাড়গুলো কি আমি একসাথে সেটাকে একত্রিত করে তৈরি করতে পারবো না কি বাবা তুমি বালা কাদেরী আমি তো শক্তিশালী সুবহানাল্লাহ আমি এমন আলা আমি সৌদিয়ে বানানা তোমার হাতের যে সাপটা এটাকে সত কত চমৎকার করে আমি এমন মসৃণ করে তৈরি করেছি বান্দা এটা হাতে বাজে না কিন্তু এমন সুন্দর টিপ দিয়ে বোঝা যায় প্রত্যেকটা রেখা ফুটে উঠে সম্মানিত সুধীর ভাই আমার পবিত্র কোরআনের মধ্যে এই তথ্য পাওয়ার পরে কানাডীয় 11 জন বিজ্ঞানী কালেমা পড়ে মুসলমান হলো কেন যে তার বিজ্ঞান এই তথ্য দিতে পারে নাই কিন্তু কোরআনের বিজ্ঞান তথ্য দিয়েছে শেষ পর্যন্ত দুটো কি রে এই ফিঙ্গারপ্রিন্ট দিস ইজ এ মডার্ন ল্যাঙ্গুয়েজ এটা হচ্ছে আধুনিক ভাষা কিন্তু আসলে এটা তো টিপ শৈলী আদিকাল থেকে কি নামে চলে আসতেছে এখনো বলতেছে ফিঙ্গারপ্রিন্ট তখন মনে হল বাপ রে বাপ বোমবাস্টিং শব্দ কথা কর না শব্দ শুনেই মনে করতেছে যে বিশাল কিছু কিন্তু আসলে তো ওটার খাস বাংলা কি টিপ শৈলী আপনি জমি রেজিস্ট্রি করার জন্য যাবেন রেজিস্ট্রেশন কমপ্লেক্সে যত সুন্দর সই আপনি করেন এটা নকল হওয়ার সম্ভাবনা এই যে আপনি সাপ বাম হাত খান দেন দেওয়ার পরে কালি মধ্যে সুবাইয়া দেখ এক কাইয়া বলিলেন অপরূপ দৃশ্যে দেখি না আপনি কি বুঝতে পারছেন আমার নবীর বিজ্ঞানের শেষ নাই মহাবিজ্ঞানী নবী বিচারে বিজ্ঞান কথা বল না বিচারের মধ্যে কি বিজ্ঞান তার শাসনের মধ্যে বিজ্ঞান তার আচার আচরণের মধ্যে বিজ্ঞান তার খাওয়ার মধ্যে বিজ্ঞান কেমনি খাইতে হবে ডাই হাত দিয়ে খাবেন না বাম হাত দিয়ে খাইবেন আমরা তো দুই হাতেই বাম হাত দিয়ে খাইতে গেছি ফাস্টফুড খাইতেছি ফাস্টফুড বুঝেন না ওই যে আমাদের ঢাকায় হইলে পাসপোর্টের দোকান বেরি রোড বলে বাবু একখান ঠ্যাং হিমালয় পর্বতে আরেকখান ঠ্যাং বঙ্গোপসাগর হিউসা হইয়া তারপর মনে হয় মরি মন খেয়ে দিয়েছে মুখের মধ্যে খামাই দিয়েছে কথা কি বুঝতে পারছি জুতা পরা
আমার নবী বলেন খবরদার আল্লাহর রিজিককে সেইভাবে খাইও না এটা দিয়ে তোমার মগজ শক্তি পায় জিহ্বা শক্তি পায় চোখের দৃষ্টি আসে এটা দিয়ে তুমি হাঁটার শক্তি পাও এটা দিয়ে তুমি ভলিবল খেলো কেন জুতা খুলে আদরের সাথে বসে বসে খাবা কল্লো সুবহানাল্লাহ দক্ষতা নবীর বিজ্ঞান পৃথিবীর সমস্ত বিজ্ঞান একত্রিত হয়েছে তারা বলছে যা যা জীবনও বহন করে আমার নবী বলেন পনেরো দিন পর পর যদি দক্ষা ডেকে তাহলে সে আমার সাথে জান্নাতে চলে যাবে কি সুন্দর বিজ্ঞান কি কর ঠিক কিনা বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে তার দাদা শিখাইলেন আজ যারা বিজ্ঞান জন্ম দেয় দাঁতের মধ্যে গুণা তার দিয়ে বসে হ্যামিল্টন লন্ডনের মধ্যে একটা দেখবেন দাঁতের মধ্যে চাল বান্দা বলে সেলাই করে রাখছে দাঁত গুলারে এক ভালো দাঁত ইয়ে করে না পরিষ্কার করে না গন্ধ কথা বুঝেন নাই আর আমার মতে বলেছেন ওয়াইন না লাগাই কথা ওই সময় যদি মুখে দুর্গন্ধ হয় তখন ফিরিস্তারা পালাই যায় মানায় কথা ফারুনা আরে নিকহা পালাই যায় কারণ ফিরিস্তাদের কষ্ট দেওয়া এটা জায়েজ নাই এই নবী বলছেন মৃত্যুর সময় কলেমা পড়তে পড়তে তুমি আল্লাহ জান্নাতে প্রবেশ করবে কথাকে বুঝতে পারছেন বসে বসে পেশাব করা দাঁড়ায় দাঁড়ায় পেশাব করা দাঁড়ায় দাঁড়ায় পেশাব করলে অল্প সময়ের মধ্যে কিডনি রোগে আক্রান্ত হয়ে যাবে পুরো পেশাব ক্লিয়ার হবে না বসে বসে শান্ত ভাবে যদি পেশাব করে কথা বুঝেন নাই তাহলে দেখবেন সব ক্লিয়ার ইব্রিথিং ওকে কথা বলি কি করুন না ইব্রিথিং ওকে মানে সব ঠিক আছে খেয়াল করছেন কোথা না চক্ষু নাক দাঁত হাত পা অঙ্গ প্রত্যঙ্গ নবী বলছেন বলে জাসাদ কালাই কা হক বলে আইনেই কালাই কা হক তোমার গোটা দেহের একটা হক আছে তোমার চোখের হক আছে আমার নবী বলেন মেয়েদা তো বাইতে করলে দা পেটটা হল সমস্ত রোগের রাজধানী আজ পর্যন্ত আমার নবীর বিজ্ঞানকে কেউ ডিনাই করতে পারে নাই সমস্ত রোগ সৃষ্টি হয় থেকে কাজে এই জন্য নবী বলছেন পেটটার একটু শাস্তি দিতে হবে খাইতে গেলে এক পাউ দিয়ে চাপ দিয়ে রাখতে হবে যাতে এক জায়গায় একটু জায়গা ফাঁকা থাকে উঠে দাঁড়াবার সাথে সাথে বাকি গুলো একসাথে জয়েন্ট হয়ে যখন আসবে তখন দেখবেন ধীম ধীম করে যত মেশিন আছে সবগুলো সাথে সাথে সবগুলোকে তস তস করে তুষ বানাইয়া আপনার স্বাস্থ্যের জন্য খাবার উপযোগী করে ফেলবে আর আপনি যদি পাউ মিল্লা খাইতেই থাকেন কবরস্থানে ফেলতেছেন মনে হয় মাল রোড করতেছেন কথা এটা অভাবগ্রস্ত হয়ে গেলে তখন মহাবিপদ মুখের মধ্যে দিয়া ঘুমাইতে ঘুমাইতে ওই ঘুমাইতেছে আর চালাইতেছে